বেশ কয়েক ঘণ্টা ধরে বিদ্যুৎ বিহীন রইল আগরতলার জিবিপি হাসপাতাল এটি ত্রিপুরার প্রধান হাসপাতাল এখন কোভিড কালে এই হাসপাতালে চিকিৎসা হচ্ছে রাজ্যের ক্রিটিক্যাল রোগীদের কিন্তু এই প্রধান হাসপাতালই ঘন্টার পর ঘণ্টা পরে বিদ্যুৎ বিহীন অবস্থায় দেখার কোনো লোক নেই অথচ একদিন আগেই মুখ্যমন্ত্রী এই হাসপাতাল ঘুরে গেছেন ডাক্তার এবং আমলাদের সঙ্গে বৈঠক করে পরিষেবা উন্নয়নের কথা বলেছেন ওই হাসপাতালে বসে বৈঠক করার চব্বিশ ঘন্টার মধ্যে হাসপাতাল রইল অন্ধকারে পড়ে এদিকে কোভিড সেন্টার থেকে শুরু করে সব জায়গায় গরমে রোগীরা হাঁসফাঁস করলেন কিন্তু কে দেখবে তাদের রাজ্যে দেখা এবং কথা শোনার মতো কেউ নেই সবাই বোবা আর কালা এখানে রোগীদের দুরবস্থা বোঝার এবং শোনার মতো অবকাশ কারুর নেই বৃহস্পতিবার সন্ধে সয়া সাতটা থেকে রাত প্রায় সাড়ে দশটা পর্যন্ত বিদ্যুৎ ছিল না জীবিতে ট্রমা সেন্টার কোভিড কেয়ার সেন্টার সহ বিভিন্ন বিভাগে বিদ্যুৎ ছিল না কোথাও কোথাও এক ঘন্টা পরে বিদ্যুতের সংযোগ দেওয়া হয় কিন্তু বেশিরভাগ জায়গাতেই প্রায় তিন ঘন্টা অন্ধকার ছিল ফলে এক নারকীয় অবস্থার সৃষ্টি হয় রাজ্যের এই প্রধান হাসপাতালে কোনো আধিকারিকের বক্তব্য এই নিয়ে পাওয়া যায়নি কেউ এই নিয়ে মুখ খুলতে চান না উল্লেখ করার মতো বিষয় হলো মুখ্যমন্ত্রীর সফরের একদিনের মধ্যেই অন্ধকারে চলে গেল জিবি তাহলে কি পরিষেবার মান উন্নয়নের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী চার ঘন্টা ধরে জীবিতে অবশ্য যেদিন জিবি অন্ধকারে ডুবে রইল সেদিন মুখ্যমন্ত্রী দিনের অনেকটা সময় কাটালেন তরমুজ এবং শশা নিয়ে ছবির পোস্ট দিতে